গুড মর্নিং এভরিওয়ান, আজ আমরা এমন একটা জায়গায় যাচ্ছি, এই জায়গায় ম্যাক্সিমাম সবাই গিয়েছো আমার মনে হয়। আজ হলো 28 জুন আর এখন টাইম হচ্ছে সকাল 7টা। তো এখানে আসার জন্য আমরা আজ সকাল 5:30 উঠে রেডি হয়ে 6:30 বেরিয়ে পড়েছি আর এখন আছি অন রোডে। তো চলে আজকে দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি। আমার অনেকদিন ধরে প্ল্যান ছিল এখানে আসার, তো চলো আজ আমার প্ল্যান সাকসেসফুল হতে চলেছে। আমরা এসেছি আসানসোলের শ্রী শ্রী ঘাগরবুড়ি চণ্ডীমাতার মন্দিরে। তোমাদের মধ্যে অনেকে হয়তো এই মন্দিরের নিয়ে অনেক স্টোরি শুনে আছো, তো কে কি স্টোরি জানো সেটা একটু কমেন্ট বক্সে লিখে জানিও, তাহলে সবার মধ্যে শেয়ার হবে ব্যাপারটা। তো আমরা এখন মন্দিরে ঢুকে পড়েছি। মন্দিরে পুজো দেওয়ার জন্য এবার আমরা এগিয়ে চলেছি। তো এখানে স্যানিটাইজারের ব্যবস্থা করা আছে, বাট স্যানিটাইজার অন নেই এত সকাল সকাল, হয়তো পরে স্টার্ট হবে। তো এত সকাল আসার পরও দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর ভিড় রয়েছে। আমরা এখন লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি যে আমরা কখন মন্দিরে প্রবেশ করব। তো মন্দিরের চারিপাশটা এইরকম আর এখানে প্রচুর ভিড়। সকাল সকাল মন্দিরে পুজো দেওয়ার পর এই আরতি দেওয়া হচ্ছে, এই আরতি সবাই পায় না, আমরা পেয়েছি। তো এখন আমরা মন্দিরের ভেতর প্রবেশ করেছি, এবারে সবাই নিজের নিজের জায়গায় বসে পড়ে এবারে পুজো দেবো। তো সব কিছু প্রসাদ ফুল সব কিছু ওনাদের দিয়ে দেওয়া হয়েছে। এখানে পুজো করার যে সিস্টেম আছে সেটা মোটামুটি আমার খুব ভালোই লেগেছে, তোমাদেরও ভালো লাগবে, কোনো রকম অসুবিধে কারোর হবে না। এখানে অনেকজন আছেন ভলেন্টিয়ার। সব ভলেন্টিয়ার আমাদের খুব ভালোভাবেই সাহায্য করেছেন, আমাদের তাতে কোনো অসুবিধা হয়নি পুজো করতে। তো আমরা পুজো দিয়ে নিয়েছি, এবার আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম। এবার সামনে একটা এখানে মহাদেবের মন্দির রয়েছে, আমরা সেই দিকে এগিয়ে চলেছি। আমার এই মন্দিরে যাওয়ার খুব ইচ্ছে ছিল। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো